বসে থাকে কি করে সুন্নত পড়ার পরে এখনো একামত দিতে পাঁচ মিনিট বাকি দেখবেন মসজিদের সামনের কাতারে বৈশা মুরগি যেমনি জিমায় জিমায় আবার অনেকে প্রথম কাতারে দেয়ালের সামনে যে ঘড়ি আছে এই ঘড়ির দিকে তাকায় থাকে ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটাও ঘুরে ওর মাথাও ঘুরে এরকম আসেনা নাই তো আপনি আগে আগে গেছেন বসে থাকেন কেন বিশ্ব নেই বলে না দোয়া উলাই রদ বাইন আল আযান ওয়াল ইকামা আযান একামতের মাঝখানে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না ওই সময় দোয়া করবেন রাজি আছেন আসুন আমরা কোরআন থেকে সরাসরি কথা শুনি আমি ভাবলাম ছোট্ট একটা সূরার তাফসীর আপনাদেরকে শোনাবো যদি আপনাদের কষ্ট না হয় শুনতে রাজি আছেন সূরাতু আত-তাকাসুর থেকে কথা শুনবো ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ এটা 30 তম পারার একটা সূরা মাক্কি সূরা কোন কোন বর্ণনা এসেছে মাদানী কোন কোন বর্ণনা এসেছে একবার নাজিল হয়েছে মক্কায় আরেকবার নাজিল হয়েছে মদিনায় এটা মিন কিসারিল মুফাসসাল ছোট্ট সূরা কোরআনের সূরাগুলো চার ভাগ তেওয়াল মিইন মাসানি মুফাসসাল এগুলো লম্বা কথা বোঝানো কঠিন মনে রাখবেন যে ছোট্ট একটি সূরা কেবলমাত্র আটটা আয়াত এই সূরার ভেতরে এই সূরাটা নাজিলের ব্যাকগ্রাউন্ড আছে আমি সেদিকে যাবো ইনশাআল্লাহ বিশ্বনবী সাহাবাদের সামনে জিজ্ঞেস করলেন থাকে সাহাবাদের সামনে জিজ্ঞেস করলেন মান ইয়াস্তাতিউ আন ইয়াকরা আলফ আয়াতিন ফি কুল্লি লাইলা সহিহ ইবনে হিব্বানে হাদিসটা এসেছে মুস্তাদরাকে হাকিমে এসেছে এগুলোর নাম অনেকে জানে না হাদিস বলতেই মানুষ বুঝে বুখারী মুসলিম বুখারী মুসলিমে শুধু হাদিসের কিতাব নয় আর অনেক হাদিসের কিতাব আছে সিয়াসিত্তার কথা অনেকে জানে তিরমিজি ইবনু মাজা আবু দাউদের কথা জানে এছাড়াও আর অনেক হাদিসের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম একটা সহিহ হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বান সহিহ হাদিসের কিতাব মুসনাফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাব জালালউদ্দিন সুয়ুতির বিশাল কালেকশন আল জামিআ আল কাবীর যেটা আজহার থেকে ছাপানো হয়েছে জামাউল জাওয়ামে বলে এখানে তিনি 100,000 হাদিস কালেকশন করেছেন আমার বাসায় এটা আছে 24 খণ্ড এটা এখানে রাখলে শেষ হয়ে যাবে এখান থেকে আবার মুখতাদাবুন ওয়া মুখতাসার করে তিনি বানিয়েছেন আল জামিআ আস সাগীর 10,000 জুজেন আরেকটা পার্ট মুস্তাদ আহমদ ইবনে হাম্বালের পাবেন প্রায় 50,000 হাদিসের কালেকশন এই মুস্তাদরাকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে হাদিসটা এসেছে বিশ্বনবী রাত্রিবেলা সাহাবাদের বললেন কে আছো প্রতি রাতে 1,000 কোরআনের আয়াত তেলাওয়াত করে ঘুমাবা কেউ হাত তোলে না ডানে থাকালেন হাত তোলে না মাঝে থাকালেন হাত তোলে না বায়ে থাকালেন হাত তোলে না এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এশর নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে যদি 1,000 কোরআনের আয়াত তেলাওয়াত করতে যাই তাহাজ্জুদের সময় হয়ে যাবে ঠিক কি না 1,000 আয়াত তেলাওয়াত এটা কি বাড়ির কাছের কথা অনেক লম্বা সময় লাগবে না বিশ্বনবী বললেন চিন্তা নাই চিন্তা নাই টেনশন নাই ভাবনা নাই প্রত্যেক রাতে ঘুমতে যাওয়ার আগে যদি সূরাতুত তাকাসুর একবার তেলাওয়াত করো তোমার আমলনামায় 1,000 কোরআন এর আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে এজন্য প্রতি রাতে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতে রাজি আছেন তো ইট শুড বি এ স্পেশাল ওয়াজিফা ফর এভরি মুসলিম আমরা এগুলো জানি না বিচক্ষণ মুমিন তারা যারা খুঁজে খুঁজে অল্প সময় লাগে কিন্তু সওয়াব বেশি হয় এমন এমন আমলগুলো করে বিশ্বনবী এরকম অনেকগুলো সহি আমল সহি হাদিসে বর্ণনায় পাওয়া যায় যেরকম ঠিক কিনা বিশ্বনবী সূরা ফাতিহাকে বললেন নিসফুল কোরআন একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে কে আল্লাহ দুইবার যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে কে আল্লাহ ফাতিহা ছাড়াও আরেকটা সূরাকে বিশ্বনবী নিসফুল কোরআন বলেছেন বলেন তো কোন সূরা নো সূরা জিলজাল إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إي زلزال إتاو أكبر قول لي بنر برار سوا دي بار قول لي تريش برار سوا أبار أركت سورة بشن مي قول لين سلس القرآن One third of the book أكبر قول لي دوش برا دي بار قول لي بش برا تين بار قول لي تريش برا كون سورة سورة الإخلاص أبار أركت سورة بشن مي قول لين ربع القرآن One fourth of the book একবার বললে 7.5 পারা দুইবার বললে 15 পারা তিনবার বললে 22.5 চারবার বললে 30 পারা কোন সূরা কলিয়া আইয়ুহাল কাফিরুন সভাপতি বলেছেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন শুক্রবারে সূরাতুল কাহফ পড়বা পড়েন তো আপনারা এই আমলগুলো উঠে যাচ্ছে
শুক্রবারে সূরা কাফ যদি আপনি তেলাওয়াত করেন আপনার জীবদ্দশায় দাজ্জাল আসলে আপনি দাজ্জালের ফিতনায় পড়বেন না। আবার বিশ্বনবী বললেন যারা প্রতি জুমাবারে সূরাতুল কাফ তেলাওয়াত করে কিয়ামতের দিন ওই সূরা কাফ তার জন্য আলো হয়ে যাবে, ওই আলোর বাতি দিয়ে দিয়ে পুল সিরাত পার হয়ে লোকটা জান্নাতে ঢুকে যাবে। আবার বিশ্বনবী বললেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকে না, বাধা থাকে একটা জিনিস তার মরণ, লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। পড়তে রাজি আছেন আয়াতুল কুরসি? পড়েন তো ফরজ নামাজের পরে পড়েন? দিস আয়াতুল কুরসি শুড বি স্পেশাল ওয়াজিফা এট এভরি মর্নিং and every evening for every muslim shabat special wazifa dorkar ejonne egulo porben manush janei na kokhon kon dua porbe abar bishnobi bollen salam feranor pore jodi dua koro dua ta kabul kore nay ke allah amader deshe jeita oi ta na amko deshe hocche assalamu alaikum wa rahmatullah assalamu alaikum amin ya rahmar rahim asra nai to apni ki chailen allah kache eto kom shomoy keno apnar eto tarahuro keno apnar বিশ্বনবী মসজিদে নববীর ইমাম খেয়াল করলেন প্রতিদিন এক সাহাবী সালাম ফেরানোর পরে দেয় দৌড়। একদিন সাহাবীতে ধরলেন মাকানাক বসো, সাহাবী বলে কাজ আছে, বিশ্বনবী বললেন তাজবি পড়ো, তাজবি পড়া আরো জরুরি কাজ, তাজবি শের। বিশ্বনবী বললেন এবার তুমি আল্লাহর কাছে যাও, সাহাবী বললেন আমার চাওয়ার কিছু নাই আল্লাহ। বিশ্বনবী বললেন চাওয়ার কিছু না থাকলে নুন চা, নুন লবণ চা। আবার বিশ্বনবী বললেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে সাহায্য চাবা কার কাছে। এজন্য ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে বিশ্বনবী কি করতেন জানার দরকার আছে না নাই? সালাম ফেরানোর পরে বিশ্বনবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। আমার বাংলার জমিনে শুধুমাত্র ফজরের নামাজ আর আসরের নামাজ এই দুইটা নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসে, জোহর মাগরিব সাথে মুখ ঘুরায় না। ওই সময় আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই? কিন্তু বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজে সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। সালাম ফিরিয়ে বিশ্বনবী চিৎকার করে পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন এটা অনেকে জানেই না। বিশ্বনবী নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে, আবার নামাজ শেষ করতেন সালামের পরে আল্লাহু আকবার দিয়ে, তারপরে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। তিনবার তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে তিনি আয়াতুল কুরসি পড়তেন। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আরেক বর্ণনায় 34 বার আল্লাহু আকবার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা বি মুহাম্মাদিন নাবিয়্যা। এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। পড়তেন আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার ফজরের নামাজের পরে বিশ্বনবী স্পেশাল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। মাগরিবের পরে এই দোয়াটাকে একটু চেঞ্জ করতেন, তিনি পড়তেন আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই? এই দোয়াগুলো পড়ার পরে হাত তুলে মোনাজাত দেন কিংবা না তুলে দেন আপনার ব্যাপার, কিন্তু তাসবিহগুলো পড়তে হবে জোরে করে, ঠিক কিনা? তাসবিহ পড়তে রাজি আছেন? কখন দোয়া কবুল হয় জানেই না। বিশ্বনবী বললেন সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো পড়লে কবুল করে নেয় কে?